হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা চীনের জনপ্রিয় একটা ক্যারেক্টার দা মানকি কিং এর প্রিকুয়েল দেখতে চলেছি। মানকি কিং আসলে চীনের একটা খুবই জনপ্রিয় ক্যারেক্টার, আর ইতিপূর্বে জার্নি টু দা ওয়েস্ট সিনেমাতে কিন্তু আমরা মানকি কিং কে দেখেছি, এবং ওই সিনেমাতে আমরা দেখেছি মানকি কিং 500 বছর একটা গুহার মধ্যে আটকে ছিল, বা বুদ্ধা তাকে শাস্তি দিয়ে আটকে রেখেছিল। তো ওই সিনেমাটি হচ্ছে তারও আগের কাহিনী, যে কেন তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কোথা থেকে তার জন্ম হয়েছিল, কিভাবে সে এত পাওয়ারফুল হলো, এইসব নিয়ে। তো যাই হোক, সিনেমা কাহিনী শুরু করছি। সিনেমাটি শুরু হয় একটা যুদ্ধ থেকে, যেখানে আমরা দেখি বুল নামে একটা শয়তানের রাজা স্বর্গের উপর আক্রমণ করেছে, এবং তার ইচ্ছা ছিল স্বর্গকে দখল করে সে স্বর্গের রাজা হবে। তো স্বর্গের বর্তমান রাজার সাথে তার অনেক যুদ্ধ হয়, এবং মারাত্মক যুদ্ধের এক পর্যায়ে আমরা দেখি স্বর্গের যে রাজা, সেই শয়তানদের রাজা বুলকে হারিয়ে দিয়েছে, এবং তাকে সে যখন চিরতরে শেষ করে ফেলবে, মানে মেরে ফেলবে, তখনই স্বর্গের রাজার বোন ওই শয়তানের রাজাকে বাঁচাতে চলে আসে, এবং তখন রিভিল হয় যে শয়তানের রাজার সাথে স্বর্গের রাজার বোনের সম্পর্ক ছিল। তো স্বর্গের রাজার বোন বলে, তুমি যদি ওকে মারতে চাও তাহলে আগে আমাকে মারতে হবে। তো এই জন্য নিজের বোনের কথা চিন্তা করে স্বর্গের রাজা বুলকে, মানে ওই শয়তানের রাজাকে না মেরে ছেড়ে দেয়, এবং তাদের শাস্তি স্বরূপ একটা অগ্নিগিরিতে বন্দী করে দেয়, আর ওখানে সে সহ তার যে বাকি সাথীরা রয়েছে তারা সেখানে থাকবে। আর তারা যদি কখনো আর স্বর্গের দিকে তাকায় বা আক্রমণের চিন্তা করে তাহলে তাদের সবাইকে মেরে ফেলা হবে বলে শাসিয়ে দেয়। আর ওই শয়তানের রাজাকে যখন আগ্নেয়গিরির দেশে পাঠানো হয়, তার সাথে কিন্তু স্বর্গের রাজার বোনও চলে যায়। আর তারপর আমরা দেখি স্বর্গকে সুরক্ষিত করার জন্য স্বর্গের রাজা তার ভাগ্নে শ্যানকে স্বর্গের দরজার গার্ড বানিয়ে দিয়েছে। আসলে শ্যান নিজেকে অনেক ভালো সৈনিক মনে করে, এবং সে আসলে অনেক ভালো সৈনিক, কিন্তু স্বর্গের রাজা কেন তাকে শুধুমাত্র স্বর্গের গেট পাহারার গার্ড বানালো, এটা নিয়ে তার অনেক রাগ ছিল। তার ইচ্ছা ছিল মূলত সে স্বর্গের রাজা হবে। তো যাই হোক, শয়তানদের সাথে যুদ্ধের ফলে পুরো স্বর্গ ধ্বংস হয়ে গিয়েছে, আর এটা দেখে নোয়া নামে একজন স্বর্গের দেবী তার দেহকে স্যাক্রিফাইস করে তার দেহ থেকে যে ক্রিস্টাল বা এক ধরনের হীরের মতো জিনিস বের হয় সেটা দিয়ে পুরো স্বর্গকে আগের মতো বানিয়ে দেয়, আর এটা স্বর্গের জন্য অনেক বড় একটা স্মরণীয় ঘটনা ছিল। তো ওই নোয়া দেবীর শরীর থেকে যে ক্রিস্টাল বের হয়েছিল, তার মধ্যে একটা ক্রিস্টাল স্বর্গের পাশে একটা জঙ্গলে গিয়ে পড়ে, আর সময়ের সাথে সাথে সেই ক্রিস্টালটি একটা প্রাণে পরিণত হয়, আর সেই প্রাণটি হচ্ছে একটা বানর। আর তখন আমরা দেখি একটা সাদা শিয়াল ওই ক্রিস্টালের কাছে যায় আর টাচ করে, যার ফলে ওই ক্রিস্টালের ঝাটকায় বা জাদুর শক্তিতে সে অনেক দূরে গিয়ে পড়ে যায়। তো আমরা বুঝতে পারি ওই ক্রিস্টাল থেকে যেহেতু এই মানকিটার জন্ম হয়েছে, সেজন্য খুবই স্পেশাল এবং খুবই শক্তিশালী হবে, মানে দেবীর শরীর থেকে জন্ম হয়েছে বলে। তো সময় অনেক পার হয়ে যায়, ওই মানকিটাও বড় হয়, আর তার ভিতরে এমন কিছু বিশেষ গুণাবলী ছিল যেগুলো বনের অন্যান্য মানকিদের মধ্যে বা বানরদের মধ্যে ছিল না। তো এই বিষয়টা স্বর্গের একজন শিক্ষক, যার নাম হচ্ছে সাবতী, সে লক্ষ্য করেন, এবং সে সেখানে এসে বলেন, এই মানকিকে আমি ট্রেনিং করব এবং ওকে আমি যুদ্ধ শেখাবো, যাতে ও সবাইকে রক্ষা করতে পারে। তো এই কথা বলে সে তাকে নিয়ে চলে যায়, এবং সে মানকির নাম দেয় উকং। যাই হোক, এখানে মজার একটা কথা বলি, আমরা যারা ফ্রি ফায়ার নামে গেমটা খেলি সেখানে কিন্তু এই উকং ক্যারেক্টারটা আছে, এবং ওই ক্যারেক্টারটি এই মানকি কিং সিনেমা থেকেই নেওয়া হয়েছে। যাই হোক, ওই শিক্ষকটি উকংকে মানুষদের সাথে ট্রেনিং শুরু করিয়ে দেয়, এবং ভাবে ভালো মতো ট্রেনিং করলে উকং অনেক শক্তিশালী একটা কিছু হবে, আর তখন সে মানুষদের রক্ষার জন্য কাজে লাগতে পারে। তো এরপরের দৃশ্যে আমাদের বুলকে দেখানো হয়, মানে শয়তানদের রাজাকে দেখানো হয়, আর সে কিন্তু কোনোভাবে উকং এর ব্যাপারে জেনে গিয়েছে, মানে ওরা জেনে গিয়েছে যে নোয়া দেবীর শৈলের ক্রিস্টাল থেকে উকং এর জন্ম হয়েছে, যে অনেক শক্তিশালী হবে এবং সেই একমাত্র হ্যাভেনে ঢুকতে পারবে এবং হ্যাভেন ধ্বংস করতে পারবে। তো এখন আমরা বুঝতে পারি বুলের জীবন ভিক্ষা দিলেও সে এখনো ভালো হয়নি, সে এখনো স্বর্গকে নিজের কবজে আনার জন্য প্ল্যান করছে, আর এজন্য সে উকংকে ব্যবহার করতে চায়। আর এর সাথে সে এটাও জানতে পেরেছে স্বর্গের রাজার যে ভাগ্নে শ্যান রয়েছে, সে তার মামার প্রতি খুবই রাগ রয়েছে এবং সে স্বর্গ দখল করতে চায়। তো এজন্য এটাও সে মাথায় রাখে। তো এরপর আমরা দেখি উকং এর সাথে বাকি যেসব ছাত্ররা ছিল তারা সবাই ট্রেনিং করছে, কিন্তু উকং গাছের মধ্যে আরামে ঘুমিয়ে রয়েছে। আসলে উকং এর ক্যারেক্টারটা ছিল একেবারে পোলাবাইনা, বুঝতে পারছেন, একটা বানর আর কি। তো তখন একজন ছাত্র উকংকে ব্যঙ্গ করে বলে, তুই কখনো মানুষের মোকাবেলা করতে পারবি না, কারণ তুই শুধুমাত্র একটা বানর। এ কথা শুনে উকং এর মারাত্মক রাগ হয়ে যায় এবং ওই লোকটির সাথে ফাইট করা শুরু করে। আর তখন আমরা দেখি উকং এর কতগুলো ম্যাজিক বা স্পেশাল পাওয়ার রয়েছে, এবং সে তার সবগুলো স্পেশাল পাওয়ার ইউজ করে সে লোকটিকে মারতে থাকে। তো তখন সেখানে সেই মাস্টার চলে আসে, আর তাকে দেখে ভয় পেয়ে উকং থেমে যায়। আর মাস্টারটি উকং এর উপর খুবই রেগে গিয়েছিল, তাই সে নিজের সাথে করে উকংকে নিয়ে যায়, আর উকংকে অনেক ভয়ানক জায়গা দিয়ে নিয়ে যায়, মানে ভয়ানক ভয়ানক জায়গা দেখায়, মানে ওকে বোঝায় তুই যদি ব্যাদেবী করস তোর স্থান এইসব জায়গায় হবে, ওই সুন্দর জায়গায় থাকতে পারবি না। তো উকং এসব দেখে ভয় পেয়ে ভাবে এটা হয়তো তার খারাপ স্বপ্ন ছিল, কিন্তু শিক্ষক তাকে বলে এটা কোনো স্বপ্ন ছিল না, তুমি যদি তোমার রাগকে কন্ট্রোল করতে না পারো, তুমি যদি তোমার শক্তিকে সঠিকভাবে ইউজ না করতে পারো, তাহলে এটা সত্যি হতে পারে, তুমি অনেক ভয়ানক জায়গায় থাকবে এবং তোমার ভয়ানক মৃত্যু হতে পারে। আর উকং এ তো অনেক ভয় পেয়ে যায় এবং তার শিক্ষককে বলে, আমাকে শিখিয়ে দিন আমি কিভাবে আমার রাগের সাথে মোকাবেলা করব। তখন শিক্ষক তাকে বলে, আমার যা যা শেখানো সেটা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, আমি তোমাকে বাইরের কোনো শক্তির সাথে লড়াই করা শেখাতে পারি, কিন্তু তোমার ভেতরের শক্তির রাগের সাথে ফাইট করতে তোমাকেই শিখতে হবে, এ ব্যাপারে কেউ হেল্প করতে পারবে না। তো অন্যদিকে আমরা দেখি
সেই শয়তানদের রাজা বুল সেনের সাথে দেখা করে নিজের হেল্পের জন্য এবং তাকে রাজি করিয়ে ফেলে। তো বুল সেনের কাছে গিয়ে বলেছিল সে প্রতিশোধ নিতে চায়, আর তারপর নিমায় সেন বলে আমি তোমাকে সহায়তা করব, কিন্তু আমার সিংহাসন লাগবে, আমি রাজা হতে চাই। তো বুল বলে সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করব, আমাকে জাস্ট প্রতিশোধ নিতে দাও। আর তখন বুল সেনকে বলে তুমি কি উকং সম্পর্কে জানো, উকংই হচ্ছে একমাত্র লোক যাকে ব্যবহার করে আমরা হ্যাভেন দখল করতে পারবো। তো এরপর তারা একটা প্ল্যান বানায়, তাদের প্ল্যানটা হচ্ছে এরকম, তারা উকংকে স্বর্গের রাজার বিরুদ্ধে খেপিয়ে তুলবে, তারপর ওর মাধ্যমে স্বর্গ দখল করে নেবে। তো প্ল্যান মোতাবেক তারা প্রথমে মানকি বা উকং এর এলাকাতে আক্রমণ চালায়, যার ফলে অনেক মানকি আহত হয়, কিন্তু উকং টাইম মতো এসে তাদের বাঁচিয়ে নেয়, তাদের জন্য অনেক চিন্তিত হয়ে যায়। আর তখন উকং ভাবে তাকে আরো শক্তিশালী হতে হবে তার সাথীদের বাঁচানোর জন্য। আর তখন এক সিনিয়রের কাছ থেকে সে জানতে পারে পানির নিচে ড্রাগন কিং এর প্রাসাদে অনেক শক্তিশালী একটা ওয়েপন রয়েছে, যেটা হাতে পেলে উকং অনেক শক্তিশালী হয়ে যাবে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় বুল মানে শয়তানদের রাজা সেই ফক্সটির সাথে দেখা করেছে, যেটা ছোটবেলায় মানকির কাছে যাওয়ার ট্রাই করেছিল, কিন্তু ওই ক্রিস্টালের শক্তির কারণে দূরে ছিটকে পড়েছিল। তো আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই শিয়ালটি কিন্তু শেপ শিফটার, মানে হচ্ছে নিজের রূপ পরিবর্তন করতে পারে। তো বুল ওই শিয়ালকে বলে তুমি উকং এর কাছে আবার যাবে এবং ওর সাথে ভালোবাসার সম্পর্ক করবে। আর অন্যদিকে আমরা দেখি উকং পানির নিচে ড্রাগন প্যালেসে চলে গিয়েছে, কিন্তু হঠাৎ করে একটা বিশাল মাছ উকং এর গতিরোধ করে এবং তাকে পেটের ভেতরে নিয়ে নেয়, কিন্তু উকং মাছটিকে মেরে বাইরে বেরিয়ে সোজা ড্রাগন কিং এর সামনে চলে আসে। আর তখন ড্রাগন কিং তার অক্টোপাস শক্তির সাহায্যে উকং এর উপর আবার আক্রমণ করে, কিন্তু উকং এত বেশি স্মার্ট আর এত ফাস্ট ছিল যে সব আক্রমণ থেকে বেঁচে যায়, মানে ড্রাগন কিং উকং এর ক্ষমতার কাছে হেরে যায়। আর ড্রাগন কিং ইচ্ছে করে বেশি ঝামেলা বাঁচায় না, সে ভাবে আমি স্বর্গের রাজাকে কমপ্লেন করব, সেই ওর ব্যবস্থা নেবে। তো এর ফলে উকং ড্রাগন কিং এর সকল অস্ত্র এবং তার স্পেশাল স্যুট বা কাপড় নিয়ে সেখান থেকে চলে আসে, আর ড্রাগন কিং এর কাছ থেকে ওগুলো নিয়ে আসার ফলে সমুদ্রের মধ্যে একটা সুনামির সৃষ্টি হয়। আর ওটা দেখে বুল এবং তার প্রেগনেন্ট ওয়াইফ বুঝতে পারে যে পায়ের নিচে কোনো সমস্যা হয়েছে, কিন্তু বুল ঠিকই জানতো যে পায়ের নিচে কি হয়েছে, কিন্তু এটা তার স্ত্রী জানতো না। আর এখানে উল্লেখ্য তার স্ত্রী কিন্তু স্বর্গের রাজার বোন। যাই হোক, বুল যে তলে তলে স্বর্গকে আবার অ্যাটাক করার চেষ্টা করছে এটা নিয়ে কিন্তু সে তার স্ত্রীকে কখনোই কিছু বলেনি। আর অন্যদিকে আমরা দেখি সেই শিয়ালটি উকং এর কাছে এসেছে এবং বলে গতকাল সমুদ্র থেকে যে ঝড় হয়েছিল সেটার জন্য তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। আর উকং বুঝতে পারে এই ঝড়টি তো তার জন্যই হয়েছিল, তাহলে সে নিজেই দায়ী এটার জন্য, তাই সে ফক্সকে বলে তুমি আমার জায়গায় থাকতে পারো। এটা কিন্তু প্ল্যান মোতাবেক হচ্ছে। যাই হোক, এরপর আমরা দেখি ড্রাগন কিং স্বর্গের রাজাকে উকং সম্পর্কে অভিযোগ জানানোর জন্য স্বর্গে পৌঁছেছে, কিন্তু গেটেই স্বর্গের রাজার যে ভাগিনা ছিল দারণ হিসেবে সে তাকে আটকে দেয় এবং সে এই কথাগুলো স্বর্গের রাজা পর্যন্ত না পৌঁছিয়ে সে একটা লোককে পাঠিয়ে দেয় উকংকে অ্যারেস্ট করার জন্য। যাই হোক, ওদিকে কিন্তু উকং খুব মজায় রয়েছে, কারণ তার সাথে যে শিয়াল মেয়েটি রয়েছে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। আর তখনই স্বর্গের রাজার লোক এসে উকংকে অ্যারেস্ট করার জন্য আক্রমণ করে, আর উকং তখন তার বান্ধবীকে বাঁচিয়ে সেখান থেকে উড়াল দেয়, কিন্তু স্বর্গের পুলিশ তখন তার মুখ থেকে আগুন বের করে, যার ফলে তার বান্ধবীর শরীরে আগুন লাগে। আর তারপর উকং তাকে পানিতে ফেলে তার সাথে উল্টো যুদ্ধ শুরু করে এবং অনেক সময় ধরে ফাইট চলতে থাকে, কিন্তু স্বর্গের পুলিশের কাছে অনেক কঠিন একটা অস্ত্র ছিল যেটার মোকাবেলা উকং করতে পারে না। আসলে উকং তার আসল ক্ষমতা সম্পর্কে এখনো জানেই না আর কি। তো যাই হোক, যখন ওই স্বর্গের পুলিশ উকংকে ধরেই ফেলে তখনই আমরা দেখি সেখানে শয়তানদের রাজা বুল এসেছে এবং সে উকংকে বাঁচিয়ে নেয় আর স্বর্গের পুলিশকে ভাগিয়ে দেয়, আর এর ফলে বুল আর উকং এর মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আর ওদিকে আবার সেন কি করে, সে স্বর্গের রাজাকে গিয়ে বলে উকং কিন্তু সাগরের নিচে যে ড্রাগন রাজা রয়েছে তার সকল অস্ত্র ছিনিয়ে রয়েছে, এছাড়াও সে এখন শয়তানদের রাজা বুলের সাথে বন্ধুত্ব করেছে। মানে ওদের প্ল্যান হচ্ছে উকংকে খেপাবে স্বর্গের রাজার বিরুদ্ধে আর স্বর্গের রাজাকে খেপাবে উকং এর বিরুদ্ধে। কিন্তু তখনই আমরা দেখি সেখানে উকং এর শিক্ষক আসে এবং বলে উকং আমার ছাত্র, ওর জন্ম হয়েছে দেবী নোয়ার ক্রিস্টাল থেকে। আসলে উকং এর অনেক শক্তি, কিন্তু ও এখনো শিশু, ওর শিক্ষার প্রয়োজন যাতে করে ও বুঝতে পারে কোনটি সঠিক কোনটি ভুল এবং ওর ক্ষমতা সঠিক ব্যবহার করতে পারে, ও জাস্ট ওর পাওয়ারটা কন্ট্রোল করতে পারে না। আর তখন আমরা দেখি রাজা উকং এর উপর রাগে না, সে ওকে সন্তান সুলভ দৃষ্টিতে দেখে এবং বলে দেবী নোয়া আমাদের জন্য অনেক করেছে, তো দেবী নেওয়ার সম্মানে আমরা উকংকে আরো একবার সুযোগ দেব এবং তাকে এডুকেটেড করে তুলব। তো স্বর্গের রাজা উকংকে আরো শিক্ষা দেওয়ার দায়িত্ব তার শিক্ষককেই দেয়। আর এদিকে বুল কিন্তু উকংকে সাত পাঁচ বোঝাচ্ছে, সে বলে তুমি দেবীর ক্রিস্টাল থেকে জন্ম নিয়েছো আর স্বর্গের দেবীর ক্রিস্টাল থেকে জন্ম নিয়েছো বলে তোমার শক্তি হ্যাভেনের সমান এবং তোমার হ্যাভেনের ইনচার্জে থাকা উচিত, মানে হ্যাভেনের রাজা তোমার হওয়া উচিত, কিন্তু তার বদলে অন্য একজন রয়েছে, মানে স্বর্গের বর্তমান রাজার কথা বলছে। তো উকংয়ের তো শক্তি অনেক কিন্তু বুদ্ধি কম। তো এ কথা শুনে উকং খুব রেগে যায় এবং দ্রুত হ্যাভেনের উদ্দেশ্যে রওনা দেয়। আর সে যখন হ্যাভেন বা স্বর্গের দরজায় পৌঁছায় তখন হ্যাভেনের গার্ড সেন তাকে ওয়ার্নিং দেয়, তুমি যদি গেটের মধ্যে ঢোকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, কারণ এই গেটটি ক্রিস্টালের তৈরি আর গেটের ভেতরে ঢুকলে স্বর্গের ক্রিস্টাল তোমাকে ভেতরে ঢুকতে দেবে না এবং ওটা তোমাকে ছাই বানিয়ে দেবে। তখন উকং এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং যেমন জানি আমরা উকং খুবই ফাস্ট, সেই ক্রিস্টালের কাছ থেকে বাঁচিয়ে হ্যাভেনের ভেতরে পৌঁছে যায় আর উকংকে সোজা স্বর্গের রাজার কাছে যায়। আর রাজার কাছে গিয়ে দেখে রাজা তার অসুস্থ ড্রাগন ঘোড়া
ঘোড়াকে ঠিক করার জন্য বসে রয়েছে। কিন্তু ওকং এর এত পাওয়ার ছিল যে সে ঘোড়াকে ঠিক করে দেয়। এ কারণে রাজা অনেক খুশি হয়ে যায় এবং ওকং কে সকল ড্রাগন ঘোড়ার দায়িত্ব দিয়ে দেয়, মানে ড্রাগন ঘোড়াদের ইনচার্জ বানিয়ে দেয়। তো এরপর ওকং যেহেতু ঘোড়ার ইনচার্জ হয়েছে, সে তার ডিউটিতে যায়। আর সেখানে গিয়ে দেখে যে ঘোড়াদেরকে অনেক শক্ত শিডিউলে রাখা হয়, মানে টাইমলি ট্রেনিং, নির্দিষ্ট খাওয়া এবং আটকে রাখা হয়, যেটা দেখে ওকং এর খুব খারাপ লাগে। আর তখনই সেখানে সেন চলে আসে, মানে স্বর্গের গার্ড চলে আসে। আর ওকং তাকে দেখে মাথা নত করেনি বলে সেন রেগে গিয়ে সকল ঘোড়াকে মারতে শুরু করে, মানে তার উদ্দেশ্য হচ্ছে ওকংকে রাগানো। আর তখন ওকং বলে, তুমি এমনটা করতে পারো না, এই ঘোড়াগুলোর ইনচার্জ আমি। আর তারপর ওকং রেগে সেখানকার সব ঘোড়া মুক্ত করে দেয়। মানে সেন তো রাজার ভাগ্নে, সে রাজার হয়ে কাজ করে, মানে ওকং আর রাজার মধ্যে যাতে একটা মনোমালিন্যের সৃষ্টি হয় সেটা সৃষ্টি করছে। তো ওকং কি করে, প্রথমত রাজার নিয়ম ভেঙে সকল ঘোড়া মুক্ত করে দেয়। আর এরপর সেই ঘোড়াগুলো স্বর্গে উঠতে শুরু করে। আর শুধুমাত্র এটাই নয়, ওকং আরো অনেক নিয়ম ভঙ্গ করে। আর অন্যদিকে বুল যেটা করে, সে তার শয়তান আর্মি নিয়ে হ্যাভেনের উপর আক্রমণ করার পুরো প্রস্তুতি নেয়। আর তখনই সেখানে তার স্ত্রী চলে আসে এবং সে বুঝতে পারে আর বুলকে তার ভালোবাসার এবং সেক্রিফাইসের দোহাই দিয়ে তাকে আটকাতে যায়। কিন্তু বুল তার কোনো কথাই শুনে না, তার লক্ষ্য একটাই, সে স্বর্গের রাজা হবে। যাই হোক, ওকং ড্রাগন ঘোড়াগুলো নিয়ে উঠতে উঠতে একেবারে খুবই হাই সিকিউরিটি একটা জায়গায় যায়, যেখানে স্বর্গেরও সবার যাওয়ার অধিকার নেই। আর সেখানে সেন একটা মেয়ের রূপ নিয়ে ওকং এর কাছে আসে এবং বলে, অমুক জায়গায় সোনার পানীয় রয়েছে, আর এটা একটা জাদুকরি পানীয়, আর এটা শুধুমাত্র সম্মানের লোকেরাই পান করতে পারে। আর সে নিজে অনেকদিন ধরে প্র্যাকটিস করছে যাতে সম্মানিত হয়ে সেই পানিটা পান করতে পারে, মানে সে ওকংকে খেপিয়ে দেয় বা চেতিয়ে দেয়। তো ওকং তখন বলে, ওই পানি আমি পান করব। তো তারপরে ওকং সেই পানি পান করার জন্য রওনা দেয়। আর ওটা কিন্তু স্বর্গের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। যাই হোক, এই বিষয়টি আবার ওকং এর শিক্ষক জানতে পারে বা বুঝতে পারে, আর তাই সে ওকংকে আটকানোর জন্য তার জাদুর দড়ি পাঠিয়ে দেয়, আর সেই দড়ি ওকংকে বেঁধে ফেলে। আর ওই সময় সেন বুদ্ধি খাটিয়ে তার নিজের রূপে ফিরে এসে তার আর্মি নিয়ে ওকং এর কাছে যায় ওকংকে আটকানোর জন্য। আর সে আসলে ওকংকে আটকাতে যাচ্ছিল না, সে আসলে ওকংকে আরো উস্কানি দিতে যাচ্ছিল। তো ওকং ওর কাছ থেকে উস্কানি পেয়ে ওই পানি পান করার জন্য আরো খেপে যায়। তো ওকং যখন আরো এগিয়ে যায়, তখন আগুনে ওই জাদুর দড়ি ছিঁড়ে যায়, আর তার যেটা কাজ করা সেটা করে সে বাইরে চলে আসে। আর তারপর সেনের সাথে ওকং এর ফাইট হয়, আর সেখান থেকে সেন পালিয়ে যায়, মানে সেনের যেটা দরকার ছিল সেটা হয়ে গিয়েছে। আর সেখান থেকে সরাসরি ওকং তার জঙ্গলে চলে আসে, আর সেখানে গিয়ে দেখে তার পুরো এলাকা ধ্বংস হয়ে গিয়েছে এবং তার বাকি মানকি বন্ধুরাও শেষ, এমনকি তার যে প্রেমিকা ছিল সেই সাদা শিয়াল সেটাও মারা গিয়েছে। আর এটা দেখে ওকং অনেক কান্না করে। আর তখন বুল বলে, এটা স্বর্গের সৈন্যরা করেছে, স্বর্গের রাজা এটার অর্ডার দিয়েছিল। আর বুল তখন বলে, তুমি আমাদের সাথে ফাইট করো। আর ওকং রাজি হয়ে যায়। আসলে ওকং তার প্রেমিকার মৃত্যু দেখে অনেক রেগে যায়, আর তখনই আমরা দেখি ওকং রেগে গিয়ে স্বর্গের দিকে আক্রমণ করে। আর এখানে একটু বলে নিচ্ছি, ওকংকে কিন্তু স্বর্ণের পানি ওরা ইচ্ছে করে কৌশলে খাইয়েছে যাতে ওকং এর শক্তি আরো বৃদ্ধি পায়, আর এমন ভাবে সিস্টেমে করেছে যে ওর যেন মনে হয় স্বর্গের রাজাই মেন ভিলেন। যাই হোক, ওকং যখন স্বর্গের গেটে আসে, তখন স্বর্গের সৈনিকরা ওকংকে আটকানোর চেষ্টা করেও পায় না। আর ওকং চলে আসার পরে বুলের স্মৃতিতে আমরা দেখতে পারি যে ওকং এর যে জঙ্গলটি ছিল সেটা বুলি ধ্বংস করেছে, আর দোষ দিয়েছে রাজার উপরে, এবং সেই ওকং এর প্রেমিকাকে মেরেছে। যাই হোক, ওকং ও স্বর্গে প্রবেশ করেছে রাজাকে আক্রমণ করার জন্য, আর বুলও তার সৈন্যদের নিয়ে স্বর্গের উদ্দেশ্যে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ে। আর ওকং স্বর্গকে ধ্বংস করছে এটা দেখে স্বর্গের রাজা ওকং এর সাথে যুদ্ধ করতে চলে আসে, আর ওদিকে বুলও তার সৈনিক নিয়ে স্বর্গ ধ্বংস করা শুরু করে। আর স্বর্গের রাজা কিন্তু একটা ড্রাগন দেহের ভেতর থেকে ফাইট করছিল। তো যাই হোক, তারা যখন সামনাসামনি হয়, তখন ওকং বলে, তুমি আমার বন্ধু বান্ধব আমার এলাকা ধ্বংস করেছো। তখন রাজা তাকে বোঝানোর চেষ্টা করে এটা স্বর্গের সৈন্যরা করেনি, কিন্তু ওকং কোনোভাবেই মানে না, আর তারপর সে রাজার সাথে ফাইট করতে যায়। আর এদিকে আমরা দেখি ওকং এর শিক্ষকও সেখানে এসেছে, আর ওকং এর শিক্ষক শয়তানদের রাজা বুলের সাথে ফাইট করতে যায়, আর বুল তখন তাকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলে, কারণ বুল ততদিনে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। আর ওকং এর চোখের সামনে সে তার শিক্ষককে মরা দেখে সে পাগল হয়ে যায়। আর এখানে উল্লেখ্য, ওর শিক্ষককে যে সিস্টেমে মেরেছে, মানে শিক্ষকের গলার চারপাশে একটা কালো রঙের জাদু রয়েছে, যেটা দেখে ওকং এর মনে হয় এই কালো রিংটা তো ওর প্রেমিকার গলায় ছিল। আর তখন ওকং বুঝতে পারে আসল খুনি স্বর্গের রাজা নয়, এটা বুলই ছিল। আর তখন ওকং রাগের মাথায় বুলের উপর আক্রমণ করতে যায়, কিন্তু এম্পেরিয়ার বুঝতে পারে বুল অনেক বেশি শক্তিশালী, এটা ওকং হয়তো পারবে না। তাই এম্পেরিয়ার ওকংকে সাইড করে বুলের সাথে নিজে যুদ্ধ করতে যায়। কিন্তু বুঝতে হবে, বুল এবার অনেক প্রস্তুতি নিয়ে এবং অনেক শক্তিশালী হয়ে এসেছে। তো সে স্বর্গের রাজার ড্রাগন বডি পুরোপুরি ধ্বংস করে এবং তাকে হারিয়ে দেয়। আর সেন এই ঘটনার সুযোগ নিয়ে আহত স্বর্গের রাজাকে মারতে যায়, কিন্তু তখন ওকং এসে সেনকে বাধা দেয় এবং স্বর্গের রাজাকে সেভ করে। আর তারপর ওকং এর সাথে বুলের জাদুর ফাইট হয়, মানে বুল তার জাদু শক্তি দিয়ে ওকংকে আটকিয়ে রাখে, আর তারপর বুল নিজে স্বর্গের সিংহাসনের দিকে যেতে থাকে, যেটা দেখে সেন বুঝতে পারে বুল তাকে শুধুমাত্র ইউজ করেছে, বুল নিজেই সিংহাসন নিতে চায়। আর তখন সেন বুলকে আটকাতে চায়, কিন্তু বুল এত শক্তিশালী ছিল যে সেন কিছুই করতে পারে না, আর বুল সিংহাসনে বসেই সেনকে মেরে ফেলে। আর তারপর আমরা দেখি ওকং তার শক্তির আন্দাজ নিয়ে ফেলেছে এবং সে তার সমস্ত শক্তি দিয়ে বুলের কাছে আবার যেতে থাকে। আর এখন সিনেমার ফাইনাল ফাইট শুরু হয় এবং তারা তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মারাত্মক ফাইট শুরু করে। যেমন বুল মস্ত বড় একটা মনস্টার হয়, যেটা অনেকটা ষাঁড়ের মতো
মতো দেখতে, আর উকং মস্ত বড় এক গেরিলায় পরিণত হয়। তবে উকং বুলের শিং ধরে শিং ভেঙে ফেলে এবং বুলকে আহত করে, আর এর ফলে আমরা বুঝতে পারি উকং বুলকে হারাতে সক্ষম হয়েছে। তো পরের দৃশ্যে আমরা দেখি স্বর্গের রাজার জ্ঞান ফিরে এসেছে এবং সে উঠেছে, আর তারপরে আমাদের দেখানো হয় স্বর্গের রাজার বোনকে, যে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে, আর সে তার ছেলে সন্তানের সাথে একটা ছোট্ট ষাঁড়কে দেখতে গিয়েছে। আসলে এটা আর কেউ নয়, এটা হচ্ছে সেই শয়তানের রাজা বুল, যে অভিশাপে এখন একটা সাধারণ ষাঁড়ে পরিণত হয়েছে। তবে স্বর্গের রাজার বোন বুলকে এত ভালোবাসত যে সে ষাঁড় হবার পরেও তাকে সে ছাড়েনি, সে এখনো নিজের সন্তানের সাথে বুলের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর অন্যদিকে উকং আর রাজা মিলে স্বর্গকে ঠিক করতে থাকে, কিন্তু তখন আবার বুদ্ধা আসে এবং বুদ্ধা উকংকে আটকায় এবং বুদ্ধা উকংকে বলে, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছিলে, এর শাস্তি তোমাকে পেতেই হবে, আর এই শাস্তির জন্য তোমাকে 500 বছরের জন্য পাহাড়ে কয়েদ থাকতে হবে। উকং অনেক কাকুতি মিনতি করে কিন্তু কোনো কাজ হয় না, আর বুদ্ধা তাকে সেই পাহাড়ে 500 বছরের জন্য আটকে দেয়। আর এর 500 বছর পর আমাদের জার্নি টু দা ওয়েস্ট সিনেমার যে নায়ক ছিল তাকে দেখানো হয় যে সে ওই পাহাড়ের দিকে যাচ্ছে, আর এখানে সিনেমাটি শেষ হয়। তো জার্নি টু দা ওয়েস্ট সিনেমা যারা দেখেছেন, এটা হচ্ছে তার 500 বছর আগের কাহিনী। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।